হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ম্যাথ এক্সপ্রেসের ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটা তোমাদের স্বার্থেই তোমরা দেখে নাও যাতে তোমরা অঙ্কগুলো কমন পাও বিভিন্ন যে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোকে কিন্তু এখানে নেওয়া হয়েছে তো অবশ্যই ক্লাসের সাথে থাকো ক্লাসটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো চলো প্রথম প্রশ্নটা কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পাঁচজনের নম্বর লেখার সময় পঁয়তাল্লিশের পরিবর্তে এখানে চুয়ান্ন লেখা হয়েছে গড় মানে লেখায় তখন প্রকৃত গড় কিন্তু হয়েছে কত বাহান্ন অর্থাৎ পঁয়তাল্লিশের জায়গায় আমরা লিখে ফেলেছি হচ্ছে চুয়ান্ন অর্থাৎ কত বেশি লিখেছে এ নয় নয় মার্কস বেশি লিখে ফেলেছি তাতে কিন্তু গড়টাও কিন্তু এখানে বেশি এসছে তাই না তোমরা কি জানো যে গড় যখন আমরা করব যখন কোনো সংখ্যার সমষ্টি কম কম যোগ করবো তখন কিন্তু গড়টাও কম আসবে আর যখন সংখ্যাটার সমষ্টিতে আমরা বড় বড়ো সংখ্যা লিখবো তখন কিন্তু বেশি আসবে তো এখানে দেখো এই যে নয়টা বেরোলো এই নয় যে সংখ্যাটা এই নয় সংখ্যাটা কিন্তু পাঁচজনের মধ্যে অল্প অল্প করে ডিভাইড হচ্ছে মানে এক দুই তিন চার পাঁচ জনের মধ্যে কিন্তু ডিভাইড হচ্ছে তাহলে আমরা এই নয়কে ভাগ করে দেবো নয়কে ভাগ করে দিলে পাঁচ দিয়ে কত হচ্ছে নয়কে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি কত হবে মুখে মুখে তোমরা করো ওয়ান পয়েন্ট কত হচ্ছে পাঁচ হাজার চল্লিশ ওয়ান পয়েন্ট এইট এটা কিন্তু পাঁচ জনের প্রত্যেকটার প্রত্যেকজনের মধ্যে বেড়েছে তো তাহলে আমাদের প্রকৃত গড় কী হবে এটা কিন্তু বাড়তি গড় তার মানে আমাদের এই যে সংখ্যাটা যেটা বেরোলো এই যেটা বেরিয়েছে এক পয়েন্ট আশি যেটা বা এক পয়েন্ট আট সেটা কিন্তু এই বাহান্ন থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে অ্যান্সার কত আসবে আমরা করে দেখি প্রথমে বাহান্ন থেকে আমরা কি বলবো ওয়ান পয়েন্ট ফাইভকে মাইনাস তাহলে কত হচ্ছে এখানে হবে দুই তারপর কত হবে ফিফটি অর্থাৎ ফিফটি পয়েন্ট টু অপশান ডিতে দেখবে রয়েছে ফিফটি পয়েন্ট টু আশা করছি বুঝতে পেরেছ নেক্সট যে সূত্র বা অঙ্ক সেটাতে চলে যাচ্ছে দেখো কি রয়েছে একটি কাচের দণ্ড পরে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত হয়ে যায় আর পুনরায় যে ছোট অংশটা সেটা হচ্ছে ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাগ হয়ে যায় এখানে তো দেখো প্রথমে টু ইস টু থ্রি তো হলো তারপরে আবার এই যে থ্রি রয়েছে এটার থেকেই কিন্তু ফোর ইস টু ফাইভ এই অনুপাতটা ডিভাইড হয়েছে ঠিক আছে তো অর্থাৎ এখানে কিন্তু টোটাল তিনটে পার্টই হলো তো এখানটাতে তিনটে পার্ট হলো তাহলে আমরা কিভাবে এটাকে বলবো এটাকে আমরা এভাবে বলতে পারি যে প্রথমে হচ্ছে ক্ষুদ্রতম যে সংখ্যা মানে নাম্বারটা সেটা আমরা ধরে নিলাম টু এক্স আর তার পরের যে বৃহত্তম সংখ্যাটা সেটা হচ্ছে থ্রি এক্স কারণ হচ্ছে এখানে দেখো টু এক্সটা সব থেকে ছোটো তারপরে হচ্ছে এই যে এই থ্রিটার থেকে কিন্তু আরও ডিভাইড হয়েছে তাই জন্য এখানে এটা কিন্তু সবথেকে বড়ো তো এইভাবে লিখে লিখে নিলাম তারপরে হচ্ছে এই যে সংখ্যাটা আবার কিন্তু ফোর ইজ টু ফাইভ অনুপাতে ডিভাইড হয়েছে মানে এই যে অনুপাতটা ছিল এই যে অনুপাতটা এটা কিন্তু ফাইভ ইজ টু সরি ফোর ইস টু ফাইভ ভাগ হয়েছে তার মানে আমরা তখন প্রথমে এই টু এক্সকেও আমরা কি করব অনুপাতিক ভাগ হার যেটা প্রথমের যে খণ্ডটা কত ছিল চার ভাগ কার ভাগের মধ্যে এই যে টোটাল ভাগ হচ্ছে কত টোটাল হচ্ছে চার প্লাস পাঁচ মানে নয় ভাগ নয় ভাগের মধ্যে এটা কিন্তু চার ভাগ তো এইভাবে আমরা গুণ করব তো গুণ করলে কত হচ্ছে চার দুগুণে আট আর নয় এটা আমরা আলাদা করে লিখে রাখবো এটা হচ্ছে গেল যে আরেকটা খণ্ডের অনুপাত তারপরে দেখো আরেকটা সংখ্যা রয়েছে কি যে টু এক্স ইন্টু পাঁচ বাই কত হচ্ছে নয় তো এখানে আমরা কি বলতে পারি এখানে কিন্তু উপরে আসবে কত টেন এক্স প্লাস হচ্ছে কত নয় তাহলে দেখো এখানে বলেছে ছোটো খণ্ডটাকে ভাগ করা হয়েছে তাই জন্য আমরা ছোটো খণ্ডটাকে কিন্তু ভাগ করলাম তার জন্য কিন্তু টু এক্সকে আমরা এরকমভাবে ভাগ করেছি মানে অনুপাতিক ভাগ আর যেটা তার চার অংশ মানে নয় ভাগের চার অংশ এটা বের করেছি আবার আরেকটা কি করেছি যে পাঁচ ভাগ মানে নয় ভাগের পাঁচ ভাগ এটারও অ্যান্সার বের করেছি তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম ভাগটা এসছে হচ্ছে এইট এক্স বাই নয় পরেরটা কত এসছে টেন এক্স বাই নয় আর বৃহত্তম পার্টটা তো এখানে আমরা থ্রি এক্স পেয়েছি তো এখানে এক্স এক্স উভয় দিকে কাটা যাচ্ছে তারপরে দেখো এখানে লসাগু দিয়ে গুণ করে দিলে পরে প্রথমে এই নয় কাটা যাচ্ছে এই এখানে যদি নয় গুণ করি তাহলে দেখো কত হচ্ছে নয় নয় কেটে যাচ্ছে তারপরে এখানে উপরে এক্স এক্স কেটে যাচ্ছে সবগুলো তাহলে কত থাকছে আট দশ আর হচ্ছে তিন নং হয়ে যাচ্ছে সাতাশ তাহলে কত হচ্ছে আট দশ আর সাতাশ অপশান বিতে অ্যান্সার রয়েছে তো যারা যারা অঙ্কটা বুঝতে পারেননি আরেকবার রিপিট করে দিচ্ছি পুরো অঙ্কটা প্রথমে হচ্ছে সংখ্যাটাকে আমরা টু এক্স আর থ্রি এক্স ধরবো ঠিক আছে তো এই এটা হচ্ছে কাচের পার্টটা তারপরে এখানে বলেছে ছোটো খণ্ডটাকে ভাগ করতে হবে ছোটো খণ্ডটাকে আমরা আবার ভাগ করব তো সেই অনুপাতটা কত বলেছে সেই অনুপাতটা কিন্তু একটা ফোর ইস টু পাঁচ মানে একটা চার একটা পাঁচ অর্থাৎ নয় ভাগের মধ্যে একটা চার ভাগ আর একটা পাঁচ ভাগ তাই জন্য আমরা পরবর্তীতে কি স্টেপ করছি টু এক্স ইন নয় ভাগের চার ভাগ তারপরটা আসবে নয় টু এক্সের নয় ভাগের কত পাঁচ ভাগ এটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই পরেরটা হচ্ছে সেকেন্ড পার্ট তারপরে বড় সংখ্যাটা তো ছিল থ্রি এক্স তো সেটা আমরা যখন সমাধান করব এক্স এক্স কেটে যাবে নিচের যে নয় থাকছে সেই নয় দিয়ে আমরা যদি গুণ করে দিই প্রত্যেকটা পদকে তাহলে কত হচ্ছে এইট এক্স ইস টু হচ্ছে টেন এক্স আর হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স তো এক্স এক্স প্রত্যেকটার থেকে যদি কেটে দাও তাহলে কত হচ্ছে অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু আট দশ আর সাতাশ অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে চলে যাচ্ছি তিন নম্বরে তিন নম্বর যে অঙ্কটা সেটা কি রয়েছে দেখো এক ব্যক্তি সুদের হারে একই সুদের হারে মানে দুটো জায়গায় টাকা রেখেছে ঠিকই কিন্তু হচ্ছে তার ইন্টারেস্টটা একই ইন্টারেস্টটা যদি এখানে ডিফারেন্ট হতো তাহলে কিন্তু অঙ্কটা করা যেত না তো এখানে সুদটা একই রয়েছে আর এখানে বলেছে একই সুদের হারে আসল দিয়ে দিয়েছে আর সময় দিয়ে দিয়েছে দুটো ক্ষেত্রেই তো ব্যাংকের টাকা জমা রেখেছে উভয় ক্ষেত্রে মোট সুদ হচ্ছে পেয়েছে একশো নব্বই টাকা অর্থাৎ দুটো জায়গার থেকে তো টোটাল সুদ পেয়েছে কত একশো নব্বই টাকা এখানে আমাদের বলেছে সুদের হার কত আমরা ধরে নিলাম আর হচ্ছে সুদের হার তাহলে সূত্রটা কী তাহলে পি আর টি বাই হান্ড্রেড এটা কিন্তু সুদের সূত্র তাহলে দুটো ক্ষেত্রেই এই রকম একটা সমীকরণ আসবে এরকম একটা কিন্তু আসবে যেটা কিনা সমাধান করতে হবে এখানে দেখো পাঁচশো হচ্ছে আসল তারপর হচ্ছে আর আমরা জানি না টি হচ্ছে চার বছর তো এখানে কত আসছে এখানে কিন্তু আসছে কুড়ি আর ঠিক আছে মনে রাখতে হবে টোয়েন্টি আর তো সেমভাবেই তোমরা মুখে মুখে করতে পারো এখানে যেহেতু ছশো আছে ছশো শূন্য শূন্য কেটে গেলো আর ছয় কত হচ্ছে আঠেরো তাহলে আগেরটাতে ছিল কুড়ি পরেরটাতে আঠেরো তাহলে কত হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর তো এই যে আটত্রিশ আর এটা কিন্তু সুদ দুটো মিলিয়ে তো সেটাই কিন্তু আমাদের নশো একশো নব্বইয়ের সমান তো এটা কাটাকাটি করলে কী হয় পাঁচ দিয়ে কাটা যায় ঠিক আছে পাঁচ দিয়ে কাটা যাচ্ছে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ফাইভ অর্থাৎ সুদের হার কিন্তু পাঁচ পারসেন্ট অপশান ডিতে অ্যান্সার রয়েছে এরকম কিন্তু অঙ্ক তোমাদের আসবে তোমরা প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি যাতে করতে পারো সেরকমভাবেই তোমাদেরকে কিন্তু করতে হবে যাতে তোমাদের বেশি সময় না লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চলো পরের অঙ্কটা কি রয়েছে দেখে নাও একটি গাড়ি ব্যবসায়ী দুটি গাড়ির প্রত্যেকটি এখানে কিনা রয়েছে থ্রি নাইন ওয়ান ডাবল জিরো টাকায় বিক্রি করে প্রথমটাতে লাভ হয় দ্বিতীয়টাতে ক্ষতি হয় তো আমরা এখানে দুটো ভাবেও করতে পারি আবার আমরা এটাকে শর্টকাটেও করতে পারি তো আমরা এখানে শর্টকাটেই করব দেখে নাও প্রথমে হচ্ছে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের যে সূত্রটা সেটা করতে হবে লাভ হয়েছে তাই পনেরোর প্লাস হবে মাইনাস দ্বিতীয়টা ক্ষতি তাই হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভটা মাইনাস তারপরে হচ্ছে মাইনাস যেহেতু একটা মাইনাস একটা প্লাস আছে তাই এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে তারপরে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটিন বাই হানড্রেড তো এটা তোমাদের হিসেব করতে হবে দেখো এখানে কীভাবে হচ্ছে এই পনেরোর থেকে সাড়ে সাত বাদ দিলে কত হয় আবার সাড়ে সাত থাকে এখানে পরেরটার মধ্যে কি আসছে এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমরা এই গুণটা বড় গুণটা আমরা করব না এখানে একশোর নিচে রাখব তারপরে এখানে দেখো পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর হাতে কত রইল হাতে রইল কিন্তু সাত তাই তো হাতে সাত রইল তারপরে কত হচ্ছে টোটাল এক সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ আর হচ্ছে হাতে সাত রয়েছে যোগ করলে কত হবে একশো বারো অর্থাৎ একশো বারো লিখে দিলাম তো দশমিকটা তো এখানে একটা জায়গায় আসছেই দুই আর পাঁচের মাঝখানে তারপরে আবার এখানে কিন্তু এই যে দুটো শূন্যর জন্য দুটো একের মাঝখানে চলে আসবে দশমিকটা তো এখানে এইটা আমি আরেকটু ভালো করে লিখে দিচ্ছি তাহলে দেখো সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস ঠিক আছে তো এটা বিয়োগ করবো কত হচ্ছে তোমরা একা একা করে নেবে যোগগুলো ঠিক আছে যোগগুলো তোমাদের সুবিধা মতন যেভাবে হয় সেভাবে করবে দেখো কি ঠিক আছে তো দেখে নাও এখানে পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্টের পরে আরও দুটো শূন্য আছে পাঁচশোর থেকে একশো পঁচিশকে যদি আমি বিয়োগ করি কত হচ্ছে তিনশো পঁচাত্তর তারপরে এই যে এক রয়েছে এই একটা হচ্ছে ছয়ের থেকে মানে সরি সাতের থেকে মাইনাস করলে হচ্ছে ছয় সিক্স পয়েন্ট থ্রি এটা হচ্ছে টোটাল কি লাভ কারণ এটার আগে কিন্তু মাইনাস নেই মাইনাসে অ্যান্সার থাকলে আমরা কিন্তু বলতে পারতাম ক্ষতি হয়েছে তো এখানে যেহেতু প্রশ্নটার মধ্যে বলেই দিয়েছে মোট লাভ তাই আমরা এটা নিয়ে আর মাথা ঘামাবো না কিন্তু আমাদেরকে বুঝতে হবে মাইনাসে থাকলে ক্ষতি হবে ঠিক আছে তো এবার আমরা বলতে পারি কি একশো টাকায় যদি জিনিসটা বিক্রি করে একশো টাকায় যদি জিনিসটা বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে কত মানে তার বিক্রয় মূল্যটা হচ্ছে একশো ছয় পয়েন্ট থ্রি তাহলে সে কী করেছে সে কিন্তু প্রত্যেকটা জিনিস এই থ্রি নাইন টাকায় বিক্রি করেছে মানে দুটো জিনিস তাহলে টোটাল বিক্রয় মূল্য যেটা হবে সেটাতে কত হচ্ছে আমরা এইভাবে লিখবো একশো টাকার জিনিসটা বিক্রি করে একশো ছয় পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে আমাদের এখানে টোটাল বিক্রয় মূল্য আসবে থ্রি নাইন ওয়ান জিরো টু কারণ দুটো জিনিস বিক্রি করেছে তাই তো তার এখানে ক্রয় মূল্য কত হচ্ছে সেটা বার করতে হবে তো ক্রয় মূল্যটা বের করলে তোমরা টাইম নি বের করতে পারবে যে তার কত টাকা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে আশা করি বুঝতে পারলে এছাড়াও অন্যভাবে এই অঙ্কটা করতে পারো এক্স ধরেও করতে পারো হ্যাঁ এক্স ধরে করলে একটু বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা আমি বলছি না এখানে তোমরা টোটাল বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছ ক্রয় মূল্য পেয়ে যাচ্ছ তো মাইনাস করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে লাভটা তাই তো তো চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে দেখো কি বলেছে এবি পৃথকভাবে একটি কাজ পাঁচ ও দশ দিনে শেষ করতে পারে এ ও বি একত্রে দুই দিনে কাজ করার পর সি যোগ দেওয়া দেয় আর কি পরবর্তীতে তিনজন একত্রিক কাজটা শেষ করে সি একা হলে কত দিনে কাজটা শেষ করবে তো এখানে দেখো আমরা বলতে পারি যে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে আমরা ধরতে পারি এল সি এমটা কী ধরব এলসিএমটা ফিফটি ঠিক আছে তাহলে এদের মধ্যে কত হবে একদিনে এ করবে দু দশটা দশটা কাজ এ করবে বি করবে পাঁচটা কাজ ঠিক আছে সেটা কিন্তু একদিনের কাজ তাহলে টোটাল কাজ কত হচ্ছে পনেরো পনেরোটা কাজ হচ্ছে ওর একদিনে ঠিক আছে দুদিন একত্রে এ এর কাজ করা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই যে দুদিনে দিনে কত কাজ হবে তিরিশটা কাজ একদিনে যদি পনেরোটা হয় তাহলে দু কত হবে তিরিশটা কাজ তো তাহলে বাকি যে কাজটা সেটা কত হবে আগে টোটাল কাজ হচ্ছে পঞ্চাশটা হয়ে গেছে হচ্ছে তিরিশটা বাকি থাকছে কত কুড়িটা কুড়িটা কাজকে আমরা হাতে রাখছি এটা হচ্ছে সি কাজে যোগ দিল তারপরে তারা কিন্তু একসাথে করলো ঠিক আছে তো আমরা এখানে কি বলতে পারি যে এ এর এফিসিয়েন্সি হচ্ছে দশ মানে ও হচ্ছে দশটা কাজ করতে পারে আর আরেকজন বি সে পাঁচটা কাজ করে অর্থাৎ পনেরোটা কাজ কিন্তু এটা দুজন মিলেই করে ফেলছে আর সি হচ্ছে তাহলে কতটুকু কাজ করবে সি কিন্তু করবে আর পাঁচ অংশ কাজ ঠিক আছে সি কিন্তু কত কাজ করবে আর পাঁচ অংশ কাজ করবে তো সি যদি পাঁচ অংশ কাজ করে সেটা হচ্ছে এক একদিনে তাহলে ও পঞ্চাশটা কাজ কত দিনে করবে টোটাল ওয়ার্ক তো পাঁচ তাই না টোটাল কাজ হচ্ছে পঞ্চাশ একদিনে একদিনে করছে হচ্ছে পাঁচটা কাজ পঞ্চাশ কাজ করতে দশ দিন সময় লাগবে এভাবে তোমরা বুঝতে পারো ঠিক আছে তো তোমাদের জন্য ঘোষণা রয়েছে সেটা হচ্ছে আমার তরফ থেকে কিন্তু একটি ম্যাথি বুক পাবলিশ হয়েছে যেটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো ওয়ান ফর্টি নাইন প্রাইজ রয়েছে সেখানে কিন্তু অঙ্কগুলো সলভ করা রয়েছে কি কি চ্যাপ্টার রয়েছে দেখো সরল সুদ লাভ ক্ষতি অনুপাত সমানুপাত জটিল সুদ অথবা যেটা চক্রবৃত্তি সুদ বলে সময় কার্য নল বাচ্চা গড় স্রোত সময় দূরত্ব শতকরা মিশ্রণ অংশীদারী কারবার লসাগু ঘসাগু এইসব চ্যাপ্টার কিন্তু রয়েছে যারা নিতে চাইছো প্রিন্ট কপি নিতে পারবে তারপরে হচ্ছে এই নম্বরে তোমরা মেসেজ করে পিডিএফও সংগ্রহ করতে পারো তারপরে কেন নেবে তার কারণটাও এখানে কিন্তু বলা রয়েছে ইবুকটার মধ্যে ইজি টেকনিকে অঙ্কগুলো করা রয়েছে তোমরা সকলেই নিতে পারো এছাড়াও কিন্তু এখন পাবলিশ হয়েছে কেপির জন্য দশটা মকটেস্ট সাজেশন তো তোমরা যারা যারা এখনও অবধি সংগ্রহ করো সংগ্রহ করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং and all the rest for your upcoming exam.